नमस्कार बंधुरा गुड़िया संसार विथ एडवेंचारे अपन सबाई के स्वागत। आज के बनाब झुरी बादाम बाड़ीते क्यों खूब सहजे झुरी बादाम बनिए नीते पारी। ये झुरी बादाम किन्तु आमादेर बांगालीदेर खूब ही प्रिय। सन्ध्या बेलाय मुड़ी माखते लागे झाल मुड़ी बनाते मसला मुड़ी बनाते झुरी बादाम दिले किन्तु खूब भालो लागे खेते। आर एई झुरी बादाम जदि बाड़ीतेई बानिए स्टोर करे राखी ताहले तो आर कोनो कथाई नहीं। तो एकटाई अनुरोध भिडियोटिके एकटू स्किप करबेन ना पुरोपुरी देखबेन। एकटा पात्रेर मध्ये आमी 250 ग्राम बेसन निये निच्छि। एरपर बेसनेर मध्ये आमी देब हाफ चामच लंकार गुड़ो आर दिए देब हाफ चामच काश्मीरी लंकार गुड़ो। देब स्वाद अनुयायी लवण। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড মিক্সি দিয়ে মিক্স করে নেব। তো দিয়ে দেব হলুদ গুঁড়ো, কালারটা যাতে একটু ভালো আসে তো আবারও ভালো করে মিশিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা মাথায় রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। ঠিক এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। तो बेसनेर ब्याटारटा एखन तैरी हये गेछे। एटाके एखन आमी रेस्टे रेखे देव 10 मिनिटेर जन्य ढाका दिए। तारपर एखाने आमी एकटा नर्माल जलेर बोतल निये निएछि। एरकम जलेर बोतल सबारई बाड़ितेई थाके। तो काँटा चामच दिए देखुन मुखटाके आमी आगे थेकेई छिद्र करे निएछि। आर एई जलेर बोतलगुलोते एई काँटा चामच दिए छिद्र करा खुबई सहज। तारपर ये ब्याटारटाके ये बोतलेर मध्ये आमी भरे नेब। एकटू खाली रेखेछि, एखाने ब्याटार किछुटा थेके गेछे तो परे आमी एखाने खाली होले बोतले सेटा आबार ढेले नेब। तो कड़ाइते तेल दिए आमी बसिए दिएछि ग्यासे। तेलटा गरम हये एसेछे। एरपर এই বেসনের ব্যাটারটাকে দেখুন বোতল দিয়ে এরকম নাড়িয়ে দিলে একটু চাপতে হবে, হাত দিয়ে প্রেস করতে হবে। খুব সুন্দর ঝুরির মতো হয়ে পড়ছে। একসঙ্গে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে অল্প অল্প দিয়ে ফ্রাই করলেই খুব ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। আর এই ঝুরিগুলোকে একদম লালচে করে ভেজে তুলে নেব। এই রকম ঝুরি বাদাম বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে স্টোর করে রাখতে পারেন। খুব ভালো থাকবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে এবং মুচমুচেও থাকবে। এগুলোকে তুলে নিয়ে পরেই আবারো এই ঝুরিগুলোকে এইভাবে দিয়ে ভেজে তুলে নেব। একটু সময় লাগবে। আপনাদেরকে আবারো বলছি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন নানান ধরনের রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো দেখুন এই ঝুরিগুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। তারপর ওই একই তেলেতে এখানে বাদামও আমি ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। ঝুরির সাথে বাদাম না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো বাদামগুলোকে ভেজে আমি তুলে নেব। ঝুরি ও বাদামগুলোর থেকে তেলটা ঝরানোর জন্য একটা পেপারে বের করে রাখবেন, ভালো করে তেলটা ঝরে যাবে। তারপর ওই একই তেলেতে আমি এখানে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকেও ভালো করে ভেজে নেব। এই কারি পাতার স্বাদ কিন্তু খুবই সুন্দর। এই কারি পাতা যদি চানাচুর বা ঝুরি বাদামে না থাকে বা কোনো মুড়ি মাখছেন তাতে যদি না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। তো কারি পাতাকে একটা আলাদা বাটিতে আমি বের করে নিয়েছিলাম। কারি পাতা ঠান্ডা হয়ে গেছে আর এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি। কারি পাতার উপরে অল্প একটু নুন ছড়িয়ে দেব, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ভালো করে মিশিয়ে দেব। আর এর সাথে মিশিয়ে দেব এই ভেজে রাখা বাদামগুলোকে। ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু স্টোর করে আবারও বলছি রাখতে পারবেন। আর এই ঝুরি বাদাম বানিয়েছি আমি, কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।